সবে বরাত এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আজকে দুইটা, একটা ফার্সি সব ফার্সি শব্দ আর বারাত মুক্ত হওয়া বা ভাগ্য এটা আরবি শব্দ, দুইটা সংমিশ্রণে সবে বরাত এটা চালু হয়েছে। তো এটা কোরআন হাদিসে ব্যবহৃত কোনো শব্দ নয়, কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কোরআন হাদিস থেকে এর কোনো অস্তিত্ব নেই, ভিত্তি নেই। যেমন নামের কোনো ভিত্তি নেই, ঠিক তেমনি এই দিবসকে কেন্দ্র করে যা কিছু করা হয় সবগুলি ভিত্তিহীন। কোরআন অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি বরকতপূর্ণ রাত্রে। জি জি। তো তারা দাবি করে যে এই একটি বরকতপূর্ণ রাত্রি হলো এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। জি। এই রাতকে তারা লাইলাতুল কদর বলে তারা মনে করে থাকেন, এই জন্য তারা সারা বছরের ভাগ্যটাকে সুন্দর করার জন্য, ভাগ্য আল্লাহর কাছে ভালো আশা করার জন্য তারা রাত্রি জেগে ইবাদত করে। ভাগ্য রজনী সবে বারাত বলা এটা একেবারে কোরআন বিরোধী কথা। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্তাহারিক টিভির এই বিশেষ আয়োজনে। আপনারা সকলেই অবগত রয়েছেন আজকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মহা ধুমধামের সাথে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে একটি বিশেষ অনুষ্ঠান পালিত হচ্ছে যার নাম শবে বরাত। এই উপলক্ষে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং পত্রপত্রিকাতে এ বিষয়ে বা এই শবে বরাতের ফজিলত বর্ণনা করে নানা প্রচার প্রচারণা লক্ষ্য করা যায়। এই দিনটিতে এক শ্রেণী সুন্নি মুসলমান তারা সারাদিন সিয়াম পালন করেন এবং রাতে বিশেষ ইবাদত পালন করেন। অনুরূপভাবে শিয়ারা তারা তাদের দ্বাদশ ইমাম ইমাম মাহদির জন্মদিন মনে করে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে এবং এই দিনে নানা ইবাদত তারা পালন করে, সেই সাথে রাতে তার আলোকসজ্জার মাধ্যম দিয়ে আনন্দ উদযাপন করে। আমাদের ধর্মীয় সমাজে এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে যে শবে বরাত আসলে ইসলামী কোনো অনুষ্ঠান কিনা, বা ইসলামে শবে বরাতের কোনো ভিত্তি রয়েছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সাহাবায়ে কেরাম এবং তাবেইনে ইযাম তারা এই দিবসটিকে উদ্দেশ্য করে বিশেষ কোনো ইবাদত করেছিলেন কিনা, এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আজকে আমাদের এই বিশেষ আয়োজনের বিষয়বস্তু শবে বরাত এবং এই দিনকে কেন্দ্র করে মুসলিম সমাজে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, যে ইবাদতগুলো হয়, এগুলোর শরীয়তে ভিত্তি আছে কিনা, এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন হাফেজ আখতার মাদানী, আলোচক পিস টিভি এবং বিশিষ্ট দায়ী। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উপস্থিত রয়েছেন ডক্টর কাবিরুল ইসলাম, সহকারী সম্পাদক মাসিক আত্তাহারিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনার শুরুতেই ডক্টর কাবিরুল ইসলামের কাছে যাব। তার কাছে আমাদের প্রশ্ন যে ইসলামের শবে বরাত বলে কোনো অনুষ্ঠান রয়েছে কিনা, এবং যদি না থেকে থাকে তাহলে শবে বরাতের প্রচলনটা কবে থেকে শুরু হলো মুসলিম সমাজে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আজকের প্রেক্ষাপটে, যেহেতু সমাজে অনেক ক্ষেত্রে ফরজ ইবাদতের চেয়েও অনেকটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে এই শবে বরাতটা পালিত হয়। শব মানে হচ্ছে রাত্রি আর বরাত মানে হচ্ছে ভাগ্য। তো শবে বরাত এর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আজকে দুইটা, একটা ফার্সি সব ফার্সি শব্দ আর বারাত মুক্ত হওয়া বা ভাগ্য এটা আরবি শব্দ, দুইটার সংমিশ্রণে শবে বরাত এটা চালু হয়েছে। তো এটা কোরআন হাদিসে ব্যবহৃত কোনো শব্দ নয়, কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সুতরাং একদিকে যদি আমরা শারীরিক ভিত্তি চিন্তা করি তাহলে শবে বরাত কোরআন এবং হাদিসের কোনো শব্দ নয় বা কোরআন হাদিসে পাওয়া যাবে না। আমরা দেখি ইসলামের বিভিন্ন ইবাদত, যেমন সালাতের কথা বলি, গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত যেমন দশম নববী বর্ষে মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এই সালাত, তার একটা ভিত্তি আছে যে এই তারিখে সালাত ফরজ হয়েছে বা এই মাসে এই বছরে সালাত ফরজ হয়েছে। ঠিক একইভাবে সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সুতরাং এভাবে প্রত্যেকটা ইবাদত কখন ফরজ হয়েছে, বিশেষ করে ফরজ ইবাদতগুলি, এগুলির কিন্তু
শরীয়তে ভিত্তিও আছে, এর তারিখ বছর এগুলি নির্ধারিত আছে। কিন্তু সবে বড় তেমনই একটা জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনে জামের যুগে বা তারও পরবর্তীতে কখন চালু হয়েছে এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বা পাওয়া যায় না। কবে কোথায় কে চালু করলো এর কোনো দিন তারিখ বা এর উদ্ভাবককে এর কোনো ইতিহাস পাওয়া যায় না। অথচ আমরা একটা ধারণার উপর ভিত্তি করে বা এটাকে কোরআন হাদিসের কিছু বিষয় নিয়ে অপব্যাখ্যা করে এটাকে চালু করা হয়েছে শবে বরাত নামে। সুতরাং শবে বরাত বলে ইসলামে কোনো ইবাদত বা বিশেষ কোনো দিন, বিশেষ কোনো রাত্রি, বিশেষ কোনো মুহূর্ত এটা ইসলামে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শবে বরাতে যে ব্যাখ্যাটা দিলেন, শবে সব অর্থ রাত আর বরাত অর্থ তো ভাগ্য, মানে দুটো ফার্সি শব্দ। আবার অনেকে বলেন লাইলাতুল বারাত, মানে মুক্তির রাত, মুক্তির রাত বা বিচ্ছিন্ন হওয়ার রাত, বিচ্ছিন্ন হওয়ার রাত। এটার অর্থটা কি হবে লাইলাতুল বারাত শব্দটা? আমার মনে হয় ভুল হবে এটা, মনে হয় যদি ফার্সি শবে বরাত শব্দটা আমরা বলি সেটা এখন শুদ্ধ হবে। কিন্তু লাইলাতুল বারাত বলে কোনো, লাইলাতুল বারাত অনেক বলতে চাচ্ছে কিন্তু আসলে লাইলাতুল বারাত বলেও কোনো শব্দ কোরআন হাদিসে নেই। যেটা ভাই বললেন, শরীয়তের যতগুলি ইবাদত আছে সে সবগুলি ইবাদতের নাম আরবিতে, যেহেতু আল্লাহ পাক শরীয়ত নাজিল করেছেন আরবি ভাষায়। আসলে মজার ব্যাপার সেটা হলো এই শবে বরাত, এটা মূলত বা র আর লম্বা তা, এটা যদি হয় বরাত তখন এটা ফার্সি হিসাবে ব্যবহার হয়, এটা অর্থ ভাগ্য। শবে বরাত আসলে মূলত এটাই নাম, এটাই কিন্তু ভারতবর্ষে এইভাবে লেখা প্রচলিত ছিল। কিন্তু যখন আমাদের মতো কিছু দিনী ভাইয়েরা এটাকে নিয়ে আলোচনা করেছেন যে নাম অস্তিত্ব আরবিতে নেই, তো তখন ওনারা এই বারাত শব্দটাকে আরবি, আরবিতে আর একটা বারা আহ, সেটা বরাত না, সেটা আলিফ আর হামজা, ওটার অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। যেমন আল্লাহ সুরে তৌবা বলছেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো ওনারা এই শবে বরাতটাকে আরবি বানানোর জন্য মানে সবটাকে তো পরিবর্তন করতে পারতেছে না, অ্যান্ড বারা আহ এই হিসাবে মুক্তি বা ছিন্ন রাত এটাকে বানানোর চেষ্টা করতেছে, এর একটা আরবি ভিত্তি আছে এটা বোঝানোর চেষ্টা করছে এখন। আবার এটাও বলার চেষ্টা করতেছে যে শবে বরাত নাম এটা নেই, কিন্তু এটাকে তারা আবার লাইলাতুল বারা আ নাম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আসলে মূলত এটা এখন বলছে, কিন্তু এই এই নামে যে ইবাদতটা চলে আসতেছে এটা নাম কিন্তু শবে বরাত নামেই প্রচলিত আছে আমাদের দেশে। তো আসলে মজার ব্যাপার সেটা হলেই যে মনে হয় যে এই নামটা ফার্সি কেন, তার মানে হলো এটা ফার্সি দেশ থেকেই এসেছে আগমন। জি জি, মদিনা থেকে ইসলাম আসতে আসতে যেমন আল্লাহকে যেমন খোদা বানিয়ে দিয়েছে, হ্যাঁ এরকম শবে বরাতটাও তারা, হ্যাঁ সালাতকে নামাজ বানিয়ে দিয়েছে, সিয়ামকে রোজা বানিয়ে দিয়েছে, এই সব কিছু এর উৎপত্তিটা সম্ভবত এই ফার্সি দেশ থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, যে এটাই বাস্তব। এবারে হাফেজ আখতার মাদানী আপনার কাছে আমরা আসবো, যে শবে বরাতের ধর্মীয় ভিত্তি আছে কিনা, বা যারা এর সপক্ষে কথা বলছেন তারা তো কিছু ধর্মীয় দলিল দিয়ে থাকেন, সেই দলিলগুলো আসলে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, ধন্যবাদ সম্মাননীয় উপস্থাপককে। আজকের এই মূল্যবান বৈঠকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে নিয়ে আসার জন্য এবং আত্মাহারিক টিভি যে আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম বার্তা দান করে। তো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে এখন সারা বিশ্বের অধিকাংশ মুসলমান তারা কিন্তু আজকের দিন, বিশেষ করে আজকে শবে বরাতের, আজকে শাবানের 15 তারিখ, আজকের দিনে আজকে শাবানের 14 তারিখ, তো আজকের দিবাগত রাত্রি এবং আগামীকাল তারা সিয়াম পালন করবে। তো এটাকে মুসলিমদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিবস হিসাবে পালিত হচ্ছে এবং তাদের কাছে এত বেশি গুরুত্ব এই ইবাদতের যে অনেক ক্ষেত্রে ফরজের চাইতেও এটা গুরুত্ব বেশি দেখা যায়। যে অনেক মুসলমান তারা ফরজ সালাত পড়েন না, ফরজ সিয়াম রাখেন না, কিন্তু তারা এই দিনে সিয়ামও পালন করেন এবং তারা সালাতও দাঁড়া করেন রাত্রি জেগে। তো বিষয়টি আসলে শরীয়তের আলোকে কতটুকু ভিত্তি শরীয়তে আছে বা এটা জায়েজ আছে কি না বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেন বিষয়টা বুঝে তারা সত্যটাকে অবলম্বন করতে পারে। তো এ বিষয়ে নিরপেক্ষ যেটা কথা সেটা হলেই যে কোরআন হাদিস থেকে এর কোনো অস্তিত্ব নেই, ভিত্তি নেই, যেমন নামের কোনো ভিত্তি নেই, ঠিক তেমনই এই দিবসকে কেন্দ্র করে যা কিছু করা হয় সবগুলি ভিত্তিহীন। তবে তারপরেও বলা যেতে পারে যে যারা এটাকে উদযাপন করেন ওনারা কিন্তু কিছু দলিল এখানে নিয়ে আসার চেষ্টা করেন, সেগুলি দলিলের মধ্যে কিছু দলিল তো
তারা ওনারা নিয়ে আসেন অপব্যাখ্যা করে, যেমন এই রাত্রিকে তারা ভাগ্য রজনী বলেন অথবা বলেন যে ভাগ্য বন্টনের রাত্রি, এবং দলিল হিসেবে ওনারা পেশ করেন সূরা দোহানের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আয়াত তো নিজ জায়গায় অবশ্যই ঠিক আছে, সূরা দোহানের 3-4 নম্বর আয়াত, কিন্তু ওনারা এই আয়াতের ব্যাখ্যাটা ভুল করেন। ব্যাখ্যাটা ভুল এই করেন যে ওনারা এই আয়াতে ইন্না আনজাল, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি বরকতপূর্ণ রাত্রে। জি জি, তো তারা দাবি করে যে এই একটি বরকতপূর্ণ রাত্রি হলো এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। জি, এই রাতকে তারা লাইলাতুল কদর বলে তারা মনে করে থাকেন, এই জন্য তারা সারা বছরের ভাগ্যটাকে সুন্দর করার জন্য, ভাগ্য আল্লাহর কাছে ভালো আশা করার জন্য তারা রাত্রি জেগে ইবাদত করে। কিন্তু আসলে এ বিষয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন বলতে, বরকতপূর্ণ রাত বলতে, এটা কদরের রাতকে বোঝানো হয়েছে, এবং রমজান মাসে যে কদর, জি জি, উনি কদরের রাতকে বোঝানো হয়েছে, এর পক্ষে তিনি কোরআন থেকে দলিল নিয়ে আসছেন। দলিল এভাবে নিয়ে আসছেন যে আল্লাহ পাক নিজেই সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের আয়াত, এখানে তো কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রশ্ন সুযোগ নেই। জি, আল্লাপাক বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি রমজান মাস, আর যদি একটি রাত হয় তাহলে সেই রাত রমজান মাসের কোন একটি রাত্রে হবে, শাবানের মাসে হবে না, প্রশ্ন আসে। জি, প্রশ্ন আসে না। আল্লাপাক সুরায়ে কদরের এই ব্যাখ্যা আবার এইভাবে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে কোরআন থেকে এটা কোরআনের ব্যাখ্যা কোরআনের মাধ্যমে দিয়ে একেবারে সুস্পষ্ট দিবার দিনের মধ্যে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাসে এবং রমজান মাসের কদরের রাত্রে, এবং সেটা একটি রাত, এবং সে রাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তুমি সে রাতটাকে তালাশ করো শেষ দশকের বেজোর রাত্রে। তিনি জানেন, তিনাকে জানানো হয়েছিল, কিন্তু তিনি সেটা বলতেও বলার জন্য বের হয়েছিলেন, কিন্তু দুজন ব্যক্তি ঝগড়া করতে দেখে তাদের সমাধান করতে গিয়ে আল্লাহ ওনার এই বিষয়টাকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহ পাকের হিকমত। যাই হোক, তাহলে রমজান মাসে শেষ দশকের কোনো একটি রাত্রেই কদরের রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কদর রাতকে আমাদেরকে তালাশ করতে বলেছেন, কিন্তু সেটাকে ভাগ্যরজনী শবে বরাত বলা এটা একেবারে কোরআন বিরোধী কথা। এবং এ বিষয়ে একটি ব্যাখ্যা ওনারা দেওয়ার চেষ্টা করেন, সেটা হলো একজন তাবি, আর তার দিকেও কথাটা বলা হয়েছে ওয়াকিলা, মানে নিসবত করা হয়েছে ইকরামার দিকে, নিসবত করে যে ইকরামা তাবি, উনি বলছেন যে এই লাইলাতুল মুবারাক বলতে এখানে শবে বরাতে রাত বোঝানো হয়েছে, লাইলাতে নিসফ শাবান বোঝানো হয়েছে। তো এই কথাটাকে, যেহেতু এটা কোরআন বিরোধী কথা, এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই কথাটি বলা আবআদু মিনান নাজমা, মানে তারকার চাইতেও বেশি দূরত্ব, দুনিয়া থেকে তারকার যেমন দূরত্ব, সত্য থেকে এই কথাটি আরও বেশি মিথ্যা এবং দূরে এরা সঠিক নয়। তাহলে এই রাতকে যারা শরীর রূপ দিয়ে ভাগ্য রজনে বলে, এটাও কোরআন বিরোধী কথা। আর একটি সেটা হলে যে এই রাত্রে অনেকে বলতে অধিকাংশ মুসলমান ওরা রাত্রি জেগে ইবাদত করেন, পরদিন সিয়াম পালন করেন, এর কোনো ভিত্তি আছে কিনা, এ বিষয়ে ওনারা একটা দলিল পেশ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হাদিসটি ইবনে মাজাই বর্ণিত আছে 1388 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইদা ইনতাসাফা লাইলাতু শাবান, যখন শাবান মাসের অর্ধেক মাস বা রাত্রি যখন হবে, তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তখন তোমরা রাত্রি জেগে ইবাদত করো এবং অসুমু নাহারা দিনের বেলা তোমরা ইবাদত করো। কারণ হিসেবে তিনি বলছেন যে ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবি শামস ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা ওই রাত্রে সূর্য ডোবার পর প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তারজিকিন আরজুকুহু, কে আছো যে আমার কাছে তোমার রিজিক চাও আমি তোমাদের রিজিক দেবো, আলা মিন মুস্তাগফিরিন আগফিরুলাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো, আলা মিন মুবতালা আলা মুবতালা ওয়া আফিহু, কে আছে যে বিপদগ্রস্ত অসুস্থ আমি তাকে সুস্থতা দেব, হাত্তা তাতলু আল ফজর, এবং ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবে বলে থাকে। তো এটা একটি হাদিস ইমাম ইবনে মাজাহ হাদিসটি নিয়ে এসেছেন, কিন্তু এই হাদিসটি সহি নয়, জয়ীফ হাদিস। জয়ীফ দুটো কারণে, সানাদান সানাদের দৃষ্টিকোণ থেকে জয়ীফ, যে এই সানাদের ভিতরে একজন রাবি আছেন
যার নাম হলো ইবনু আবি সুবরা। আর ইবনে আবু সুবরা সম্পর্কে মুহাদ্দিসিনের বক্তব্য যে এই রাবি উনি হাদিস নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রকাশ করতেন। আর এই হাদিসটি আবার আরেকটি সেই হাদিসের বিপরীত। সেই হাদিস যেটা ইমাম বুখারি মুসলিম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন যে ইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাঈ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা আসসুলুসুল লাইলিল আখির, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রি তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি নেমে আসে ঠিক ওইভাবেই তিনি আওয়াজ করে মানুষদেরকে ডাকেন, আলা মাইয়া দুউনি আস্তাজিবু লাহু, কে আসে আমার কাছে দোয়া করে আমি তোমার দোয়া কবুল করবো, মাইয়াস্তাগফিরুলি আগফির লাহু, কে আসে আমার কাছে ক্ষমা চাও তোমার ক্ষমা করে দেব। এটাও মুসলিমের রওয়ায়েত অনুযায়ী হাত্তা তাতলু আল ফজর, ফজর পর্যন্ত। তো এটা সহি হাদিস আর ওটা হলো জঈফ হাদিস। তো ওই হাদিস থেকে শুধু একটি রাত গ্রহণযোগ্য নয়, আমলযোগ্য নয়, এবং এই হাদিসকে কেন্দ্র করে জঈফ হাদিসের উপর ভিত্তি করে শরীয়তের কোন আমল সাব্যস্ত হয় না, এই বিষয়ে সমস্ত আলেমদের ঐক্যমত। আর একটি বিষয় আমাদের সমাজ চালু আছে, সেটা হলে যে ওই রাত্রে আমরা অনেকেই কবরস্থানে যাই, কবরস্থানে যাই, জি জি ওই বিষয়ে একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু তাবারক ওয়া তাআলা লাইলাতিন নিসফা মিন শাবান ফায়াগফিরু লি আকসারি মিন শাআরি গানামি কালবিন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলা নিসফে শাবানের শাবান মাসের অর্ধ মাসের রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন এবং কালব গোত্রের ছাগলের পশমের চাইতেও বেশি পরিমাণে আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই হাদিসটি মানে ফজিলতকে কেন্দ্র করে বলা হয়, এবং এই হাদিসের একটু যেখানে বিস্তারিত আলোচনা আছে সেখানে হলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি একদিন আল্লাহ রাসূলকে আমার পাশে পাই নাই রাত্রিবেলায়, তো আমি ওনাকে খুঁজতে বের হলাম, খুঁজতে বের হয়ে দেখি যে উনি বাকি ওর ঘর খাদে কবরস্থানে যেয়ে তিনি দোয়া করছেন। তো আমি যেহেতু খুঁজতে বের হয়েছি একটু পরেই উনি কবরস্থান থেকে চলে আসছেন, তো আমি যেহেতু ওনার আগেই এসে শুয়ে পড়েছি, তো আমার শোয়ার পরেও যে আমার নিঃশ্বাসটা যে ফুলতেছিল এটা দেখে আল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন যে আমি বের হয়েছিলাম ওনাকে খোঁজার জন্য। তো তিনি জিজ্ঞাসা করলেন আশা তুমি কেন বের হইলে আমাকে খোঁজার জন্য, তো তিনি বলছেন যে আসলে আমি মনে করেছি হয়তো আপনি অন্য কোনো স্ত্রীদের বাড়িতে গেছেন কিনা আপনাদের। আল্লাহ রসুল বলছেন যে আয়েশা তুমি কি মনে করো যে তোমার রসুল তোমার সাথে খেয়ালত করবে। এরপর আল্লাহ রসুল বলছেন যে আয়েশা তুমি কি জানো আজকে হলো শাবানের অর্ধমাসের রাত্রি, আর এই মাসে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ক্ষমা করে দেন, যার জন্য আমি কবরস্থানে গিয়েছিলাম। তো এটাকে কেন্দ্র করেই আমাদের দেশের ওলামা একরাম বলতে চেষ্টা করেন যেহেতু আল্লাহ রসুল এই রাতে কবরস্থানে গিয়েছেন এই জন্য তারা কবরস্থানকে আলোকসজ্জাত করেন এবং তারা দলে দলে সেখানে কবরস্থানে যান। তা আসলে এই হাদিসটি সানাদের দৃষ্টিকোণ থেকে সহি নয়, এই জন্য এই হাদিসকে বর্ণনা করেছেন হাজ্জাজ বিন আরতা, তিনি বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে কাসির থেকে, আর ইয়াহিয়া ইবনে কাসির বর্ণনা করেছেন অরওয়া থেকে, আর অরওয়া বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। মুহাদ্দিস একরাম বলছেন যে এখানে যতগুলি রাবি আছে কোনো রাবির সাথে কোনো রাবির সাক্ষাৎ হয়নি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে অরওয়ার সাক্ষাৎ কোনো দিন হয়নি, অরওয়ার সঙ্গে সাক্ষাৎ ইয়াহিয়া ইবনে কাসিরের কোনো দিন হয়নি, ইয়াহিয়া ইবনে কাসিরের সঙ্গে হাজ্জাজ বিন আরতার কোনো দিন সাক্ষাৎ হয় নাই। তাহলে সনদটা পুরোটাই বানোয়া, জি সনদ পুরোটাই মুরসাল মানে মুনকাতি, গ্রহণযোগ্য নয় এটা মুহাদ্দিসিনের কাছে। আর অর্থের দৃষ্টিকোণ থেকেও এটা শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়? যে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দিনের যেই কাজের মধ্যে কল্যাণ আছে তিনি সবগুলি কল্যাণের কাজ আমাদেরকে বলে দিয়েছেন আগেই, তো সেই রাতে আল্লাহ রসুল ফজিলত পাওয়ার জন্য তিনি একাই কবরস্থানে গেলেন, তাহলে আগের কাউকে কিছু বললেন না, আয়েশাকেও বললেন, আয়েশাকে বললেন, অথচ রমজানের ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলছেন যে উনি শেষ রাত্রে নিজে ওঠেন ও আইকাজ আলা ও পরিবারকে জাগ্রত করেন, তাহলে এই রাতের ফজিলত শুধু আল্লাহ রসুল নিজেই পেতে গেলেন, তার স্ত্রীকে জানালেন না, আবু বকরকেও জানালেন না, কোনো সাহাবীকে মতো জানালেন না। আসলে হাদিসটি সানাদের দৃষ্টিকোণ থেকেও এবং মতনের অর্থের দৃষ্টিকোণ থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়, হাদিসটি গ্রহণযোগ্য না। তো মূলত এই দুটা হাদিসকে কেন্দ্র করে আমাদের দেশে যারা শবে বরাত মানায় ওনারা রাত্রি থেকে ইবাদত করার চেষ্টা করেন, পরের দিন রোজা রাখেন এবং কবরস্থানে যান। তবে আরেকটা হাদিস এখানে আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে সমস্ত মানুষকে ক্ষমা করা হয় শুধুমাত্র দুইজন বাদ দিয়ে। তো এই হাদিসটা আলবানীও সহি বলেছেন,
তারপরে ইমাম শুয়াইব আগনাও তিনিও সহি বলেছেন, আহমদ শাকের তিনিও সহি বলেছেন। এই এই হাদিসটাকে অনেকে আবার উপস্থাপন করেন মানে মানে ধর্মীয় ভিত্তি হিসাবে, অর্থাৎ অন্য হাদিসগুলো তো মুহাদ্দিসিনে কেরাম তারা মানে একেবারে মুতলাকান বলে দিয়েছেন জয়ীফ বা বানোয়ার, শুধু এই একটি হাদিস হাদিসের ক্ষেত্রে যেহেতু সমকালীন বিদ্বানগণ তারা সহি বলছেন এটাকে তারা ভিত্তি হিসেবে উপস্থাপন করছেন। জি, এটা জবাব কি হবে? সুন্দর কথা বলেছেন যে আসলে আর এটাকে কেন্দ্র করে আমাদেরকে এখন অনেকে এটা বলার চেষ্টা করেছেন যে তোমরা সহি হাদিস মানো। জি জি, হ্যাঁ, যেটা আমি আলোচনা করছি এগুলো তো জয়ীফ, কিন্তু আবু মুসা আল আশারি হাদিসটি এটা আলবানী রাহেমুল্লাহ সহি বলেছেন, আর আমরা অনেক ক্ষেত্রে আলবানী সাহেবের তাহকিকটাকে প্রাধান্য দিই, সেক্ষেত্রে তাদের বলাটা এটা মানে যুক্তিগত যে আমরা তারা যে বলছি। আসলে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে যে ঠিক আছে, আলবানী রাহেমুল্লাহ তিনি এই হাদিসটাকে হাদিসের মূল বক্তব্য হলে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আর হাদিসটি প্রায় 60টি সূত্র থেকে এটা সাব্যস্ত হয়েছে, 37 সূত্র থেকে সাব্যস্ত হয়েছে, বিভিন্ন সাহাবি থেকে হাদিসটি সাব্যস্ত হয়েছে। তবে এই হাদিসের একটা জায়গায় যে সবাই কিন্তু একজন ব্যক্তির কাছ থেকে হাদিসটা নিয়েছেন সেটা হলো মাকহুল রাহেমুল্লাহ, ওনার থেকে হাদিস নিয়েছেন। আর মাকহুল তিনি যেই যার কাছ তার যে ওস্তাদ তার নাম হলো কাব আল আহবার, কাব আল আহবার। তো মাকহুল রাহেমুল্লাহ উনি এই হাদিসটাকে যখন বর্ণনা করেন তখন ওনার যে ওস্তাদ কাব আল আহবার তাকে ডিলিট হজফ করে তিনি ডাইরেক্ট বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার চেষ্টা করেন। কেন এটা বলেন যে কাব্বিল আহবার ইনি আসলে প্রথম ইহুদি ছিল, এরপরে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরও তিনি অনেকগুলি কথা আগে যে ইসরায়েলি রেওয়ায়ত থেকে যে কথাগুলি বলতেন সেটারই সূত্র ধরে এই হাদিসটা তিনি এভাবে বর্ণনা করেছেন। আর একটা মজার ব্যাপার সেটা হলে যে ঠিক আছে আলবানী সাহেব হাদিসটাকে সহি বলেছেন, কিন্তু অনেকে এই হাদিসটাকে সহি বলেছেন, আলবানী সাহেব এটাকে ডাইরেক্ট সহি বলেন, আলবানী সাহেব বলছেন শাহেদ। জি, এই বিষয়ে যেহেতু একাধিক হাদিস রয়েছে অনেকগুলি সানাদ থেকে হাদিসটি বর্ণিত আছে, সবগুলি সানাদকে যদি একত্রিত করা যায় তাহলে উনি বলছেন যে সহিল গাইরিহি, মানে অন্যান্য সওয়াহিদের কারণে হাদিসটি সহি পর্যন্ত পৌঁছে। শুয়াইবানাও তো একই কথা বলছেন, উনি বলছেন আহমদ শাকির বসেনাকে সহি বলেছেন, ইবনে তাইমিয়া এটাকে সহি বলেছেন, আবার ইবনে তাইমিয়ার যে ছাত্র ইবনুল কাইম রাহেমাল্লাহ উনি এটাকে সহি বলেছেন। এখন আমাদের বর্তমান আলবানী সাহেবের যারা যুব ওই যুগের যারা বড় বড় যারা আলেম ছিলেন ইবনে উসাইম রাহমাল্লাহ বিন বাজ রাহেমাল্লাহ এনারা কিন্তু হাদিসটাকে সহি বলেছেন। তো আসলে হাদিস সহি হলেও এটা হাদিসটা সানাদের দৃষ্টিকোণ থেকে ওনারা বলছেন সহি বলেছেন, তারপরেও যে একটা হাদিস সে নিজে ইচ্ছায় সহি তা না, অনেকগুলি হাদিস জয়ীফ হাদিসকে একত্রিত করে ওনারা সহি বলেছেন। কিন্তু আসলে যদি এর মধ্যে দেখা যায় তো আসলে এটা হাদিসটি সহি নয়, সহি নয় কয়েকটি কারণে, যেটা বললাম যে যে মাকহুল উনি একজন রাবি, সমস্ত মত সানাদের সূত্র ওখানে যায় একত্রিত হয়, ওখানে মুতাফারিদ হয়েছে। জি জি, আর একটি বর্ণনা থেকে পাওয়া যায়, সে বর্ণনা হলো ইবনে লুহাইয়া মিনাজ জুহরি বিন সুলাইম আনে জাহাক বিন আব্দুর রহমান, এই সূত্র থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। জয়ীফ বলার কারণটা হলো ইবনে লুহাইয়া উনি জয়ীফ, ইবনে লাহিয়া এবং জাহাকের দিন আব্বা ইবনু আব্দুর রহমান, ওনার নাম বলা হচ্ছে ইবনু আজরাব, ইনি মাজহুল, মানে ওনার নাম বলা হয় না, বলা হয় ইবনু আব্দুর রহমান, কে এটা বলা হয় না, মাজহুল, কেন ওটা উনি কি নাকি অন্য কেউ, যার কারণে ওলামা ইকরাম এই হাদিসটাকে জয়ীফ বলেছেন আর আমাদের কাছেও হাদিসটি জয়ীফ। এখানে একটা জিনিস আমরা জনগণকে বলে দিতে চাই, সেটা হলো যে আপনারা অনেকেই আমাদেরকে যে বলেন যে আমরা আলবানী সাহেবের তাকলিদ করি এমনটা নয়, আলহামদুলিল্লাহ যেটা সহি যেটা বিশুদ্ধ সেটা আমরা গ্রহণ করি, এবং ওনার কোনো কথাও যদি সহির বিপরীত হয়ে যায় সেটা আমরা গ্রহণ করি না। আর এটা সহি না হওয়ার অনেকগুলি কারণ আছে, যেটা সানাদের ক্ষেত্রে বললাম, মতনের দৃষ্টিকোণ থেকেও হাদিসটা গ্রহণযোগ্য নয়, এই জন্য যে একটা মানব মতনে আছে যে ইয়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহির, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয় তবে যে মুশরিক এবং যে পরস্পর হিংসা হাসা শত্রু তারাকে তাকে। তো যদি অর্থের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকদেরকে মাফ করবেন, অথচ কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আর একটি বর্ণনা আছে যে ইল্লা মুশরিকিন আও মুশাহিলিন, মুশরিক এবং যারা পরস্পর শত্রুরা বিদ্বেষকারী তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একটি বর্ণনা আছে ইল্লা মুশাহিলিন আও কাতিলি নাফসিন,
মুশাহিন কালামাক করে না অথবা যারা নিজেকে আত্মহত্যা করে থাকে যে আরেকটি বর্ণনা আছে ইয়াগফিরু লিল মুমিনিন ওয়া ইউমাহিলুল কাফিরিন আল্লাহ তাআলা মুমিনদেরকে ক্ষমা করে দেন আর যারা কাফের তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন যে তারা কুফর থেকে ফিরে আসুক তো এক এক জায়গায় এক এক রকম মতন সেক্ষেত্রে ওলামা একরাম বলেছেন যে হাদিসটি যদি সহিহ হতো তাহলে এক সূত্রেই সহিহ হাদিসটি সাব্যস্ত হতো তাহলে এই হাদিসটি সনদের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় আর মতনের দৃষ্টিকোণ থেকে এক এক জায়গায় এক এক রকম মতন তারপরেও যদি আমরা এটাকে সহিহ বলেও যদি গণ্য করে নেই আমরা এতটুকু বলতে পারি যে এই বিষয়ে এই হাদিসটি সাব্যস্ত আছে সহিহ যদি মানি কিন্তু তারপরে ওই হাদিস থেকে কোনো সবে বাড়াতে কোনো আমল সাব্যস্ত হয় না আর আমলের ক্ষেত্রে যতগুলো হাদিস আমরা শুনেছি সবগুলি জঈফ ঠিক আছে তাহলে শেখ আলবানী নিজেই বলেছেন যে বেদাত বেদাত হ্যাঁ উনি বলছেন হাদিসটি সহিহ কিন্তু এটাকে কেন্দ্র করে নিসবে শাবানে কোন রকম ইবাদত করা এটা আলবানী সাহেব তিনিও যে বলেছেন এবং ইমাম গাজালী যাকে আমরা সবাই খুব শ্রদ্ধার দৃষ্টিকোণ দেখি অসংখ্য হাদিস এসেছে উনি বলেছেন যে এই মাসকে কেন্দ্র করে বা এই দিবসকে কেন্দ্র করে যত ধরনের ইবাদত বন্দেগি করা হয় সবগুলি ভিত্তিহীন এবং এগুলি সবগুলি বেদাত অতএব আরেকটি শেষ কথা সেটা হলেই যে এই হাদিসকে যদি সহিহ ও মানা হয় তো আরেকটি জিনিস শরীয়তের সাথে এটা সাংঘর্ষিক সেটা হলেই শরীয়তে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোনো ফজিলত সাব্যস্ত আছে কিন্তু সেই বিষয়ে কোনো আমল নেই শুধুমাত্র এটাই হ্যাঁ আরাফাত দিনে ফজিলত আছে আমলও আছে কদরের ফজিলত আছে আমলও আছে রমজানের ফজিলত আছে আমলও আছে শবে বরাতের ফজিলত আছে আমল নেই অতএব এই ফজিলত আমাদের কাছে এটা সহিহ নয় তারপর আলবানী সাহেবের বক্তব্য থেকে সহিহ যদি মনেও করি তারপরেও এই দিবসে কোনো ইবাদত সাব্যস্ত হয় না এখানে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই সেটা হলো এই মুশরিক আর মুশাহিনের যে হাদিসটা বললেন এই হাদিসটা আমার মনে হয় সহিহ মুসলিম আর একটা হাদিস আছে যেখানে আল্লাহ রসুল দুই দিন সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয় যেখানে আল্লাহ রসুল বলেছেন যে এই দিন সবাইকে ক্ষমা করে দেওয়া হয় শুধু ক্ষমা করা হয় না যিনি মুশরিক এবং যাদের দুই ভাইয়ের মধ্যে শত্রুতা আছে তাদের দুইজনকে ক্ষমা করা হয় না তাহলে বোঝা যায় যে আগের যে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বরং মতনান এই সহিহ হাদিসের বিরুদ্ধে জি 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 দেখা লেখেন যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে আল্লাহ রাসূল বলেছেন তুরতুরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন আল খামিস জি আল্লাহর কাছে আমল পৌঁছানো হয় বৃহস্পতিবার আর সোমবারে জি এবং তিনি বলছেন আনা উহিব্বু আন আসুম আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম জি আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পৌঁছুক আমার সিয়াম অবস্থায় জি তো ঠিক আছে সুন্দর কথা আপনি স্মরণ করে দিয়েছেন আসলে এই হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেক সপ্তাহেই মুশাহিন আর মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া হয় জি জি তাহলে এই হাদিসটিও ওই হাদিসের বিপরীত এটা সহিহ হাদিস এবং এটা ওর বিপরীত চলে আসছে বিষয়টা আসলে শুধু 14 শাবানের সাথে জি জি শুধু 14 শাবান যে কোনো দিন সপ্তাহে জি জি সোমবার এবং বৃহস্পতিবার জি 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 দুই দিনের জন্য জি জি এজন্য আমরা মানে ইবাদতটাকে সংক্ষিপ্ত নয় যখন বিশুদ্ধ হাদিস থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলি আলহামদুলিল্লাহ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম আমাদের সামনে আছে সেগুলো আমরা আমল করব যেগুলো জঈফ দুর্বল হাদিস সেদিকে আমাদের তাকানোর প্রয়োজন প্রয়োজন জাযাকাল্লাহ খাইরান ধন্যবাদ আপনাকে মানে দীর্ঘ আলোচনা করলেন মানে আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে শবে বরাতের শরীয়ে কোনো ভিত্তি নেই যদি ওই হাদিসটা যেটা আবু মুসা আল আশআরী বর্ণনা করেছেন ওই হাদিসটাকে যদি আমরা সহিহ হিসাবে গ্রহণ করি তবুও তার দ্বারা কোনো আমল সাব্যস্ত হয় অতএব শবে বরাতের কোনো ধর্মীয় ভিত্তি আছে বলে আমরা মনে করি না এবার আমরা ডক্টর কাজী ইসলাম আপনার কাছে আসবো আমরা জানলাম যে শবে বরাতের ধর্মীয় ভিত্তি খুবই দুর্বল কিছু হাদিস রয়েছে যেগুলো জঈফ এবং মওযু যেগুলো আমলযোগ্য নয় আর তারপরেও দেখি আমরা যে সাধারণ মানুষ এই দিনটাকে কেন্দ্র করে খুব বেশি আগ্রহী এই দিন মানে সারা বছর তারা হয়তো বা মসজিদে আসে না বা সিয়াম পালন করে না কিন্তু এই দিনটাকে তারা খুব আগ্রহের সাথে পালন করে থাকে এটার কারণটা আসলে কি ধন্যবাদ আজকের এই যেটা আগে আমরা বলেছি যে 14ই শাবানকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ তারপরে তাদের মধ্যে যে ধর্মীয় ভাবধারা এগুলি বেশি বেশি করে পরিলক্ষিত হয় এর কয়েকটি কারণ আছে বিশেষ করে আকিদাগত দিক থেকে তারা মনে করে প্রথমত মনে করে এটাকে ভাগ্যরচনী হিসেবে এই দিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এবং এই দিনে এই রাত্রে প্রত্যেকের ভাগ্য নতুন করে লিপিবদ্ধ করা হয় দুই নম্বর হলো মনে করা হয় যে এই রাত্রে রুহগুলি মরতে নেমে আসে যেহেতু সূরা দোখানের আয়াতে সূরা কদরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই রাত্রে ফেরেশতা এবং রূহ নাজিল হল আর তৃতীয়ত ওনারা মনে করেন যে এই রাত্রে সব সব মানুষের ভাগ্য নতুন করে
লেখা হয়। তো এই তিনটা বিষয়কে কেন্দ্র করে মূলত মানুষ এগুলি করে থাকে। যদিও এই তিনটের ব্যাখ্যা ইতিপূর্বে আমাদের ভাই আক্তার মাদানী সাহেব দিয়েছেন। প্রথমত যেখানে বলা হচ্ছে তানাজ্জুলুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে ফেরেশতা এবং রূহ নাজিল হন। মূলত রূহ বলতে এখানে জিবরিল আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। আর প্রথম আর একটা বিষয় যেটা, যে তারা মনে করে যে এই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, অথচ আমরা দেখি যে বুখারীর 5076 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর পূর্বে সবার ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। তো এখন এই রাত্রে যেহেতু বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। এখন এই নির্ধারণের ব্যাখ্যাটা কি? নির্ধারণের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এইভাবে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজে 50,000 বছর আগে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, আর একটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সেখান থেকে প্রত্যেকের জন্য যা নির্ধারিত এক বছরের সেটা লিপিবদ্ধ করা হয়েছে। এখন সেই রাত্রিটা কোন রাত্রি? এখন সেই রাত্রিটা বলা হয়েছে কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে, আর সেই লাইলাতুল কদর আমরা নিয়ে এসেছি লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রিতে, যেটা হওয়ার কথা রমজানে সেটা আমরা নিয়ে এসেছি শাবানে। সুতরাং এই ব্যাখ্যাটাও ভুল। আর তৃতীয়ত যে বিষয়টা বলা হয় যে রূহ নেমে আসেন, আসলে রূহ নেমে আসেন না, জিবরিল আলাইহিসসালাম নেমে আসেন। জিবরিল আলাইহিসসালাম নেমে আসেন অন্যান্য ফেরেশতাদের নিয়ে। সুতরাং যে ভিত্তির উপর যে আকীদাগত তিনটি বিষয় নিয়ে মানুষ এটা পালন করতে যায়, সেটা আসলে মূলত আমাদের যুক্তিতে বা কোরআন হাদিসের আলোকে এটা ঠিক না। আমার মনে হয় যে মূলত তাদের আগ্রহের কারণটা হচ্ছে ওটাই, যে এই দিনটাতে মানে আগামী এক বছরের ভাগ্য বণ্টন করা হয়। এই দিনটাতে একটু ভালো ভালো খাবার খেলে হয়তো আগামী এক বছর পুরোটা ভালো খাবার খেতে পারবে যাবে, এই ধরনের একটা ধারণা থেকে মনে হয় সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। তো দেখো মোল্লা খাইরা, শরীর এটা তো শরীর সংঘর্ষিক, মানে কেউ যদি মনে করে যে রূহ দুনিয়া আবার ফেরত আসে, কারো রূহ দুনিয়ায় দ্বিতীয়বার ফেরত আসে না। জি জি, ভালো মানুষের রূহ চলে যায় এলিগিনে, আর খারাপ মানুষের রূহ চলে যায় সিজ্জিলে, কোনো রূহ দুনিয়ায় ফিরে আসে না। যদি এই বিষয়ে আমাদের দেশে অনেক ধারণা আছে, মৃত্যুর পর 30-40 করা হয়, মনে করা হয় যে রূহ ফেরত আসে। আর ভাই যেটা ব্যাখ্যা দিলেন যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এখানে রূহ মানে একটি রূহ। জি জি, তো যেখানে যদি মাইয়েতের রূহ যদি আসে তাহলে আরওয়াহ, আরওয়াহ বহু বছর নিয়ে আসা হতো। এখানে আসলে এখানে রূহ বলতে মানুষের রূহ নয়, বরং রূহ জিবরাইল আলাইহিস সালাম। জি, আমরা দেখি যে 100 রাকাত সালাতের একটা প্রচলন আছে মানুষের মধ্যে, যেটাকে সালাতুল আলফিয়া তারা বলছেন। তো এই 100 রাকাত সালাত আদায়ের কোন ভিত্তি আছে কিনা শরীরে, বা কোন কিসের ভিত্তিতে তারা এটা পালন করে থাকে? আসলে একটু আগে যেটা আলোচনা নিয়ে এসেছি যে এ বিষয়ে যতগুলি ইসলামী রূপ দিয়ে এবার যতবন্ধীকে যাই কিছু করা হয়, কোনোটার ভিত্তি কিন্তু কোরআন হাদিসের মধ্যে নেই, অথবা আছে যেগুলি জয়ীফ এবং মৌজু বা জাল বানাওয়াট। এই আলফিয়া নামক সালাত এটাও জয়ীফ এবং জাল হাদিসের উপর ভিত্তি করে মানুষেরা এটা করে থাকে। যেই বিষয়ে ইমাম গাজালি রাহেমুল্লাহ তিনি বলেছেন যে ওনার কিতাব ইহিয়াল উলুমে বলেছেন যে এই সালাত এবং সালাত সিত্তারাকাত মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 6 রাকাত তারা সালাত আদায় করে থাকে বিশেষ এই দিনে, এগুলি সব ভিত্তিহীন, দলিল এর কোনো দলিল নেই। দলিল নাই এটাও একটি বিষয়। আর একটি হলেই যে এই সালাদগুলির জন্য আলাদা নিয়মনীতি নির্ধারণ করা হয়েছে, যেমন 100 রাকাত সালাদ যারা আদায় করে তারা বলে যে প্রত্যেকের রাকাতে সুরে ইখলাস 10 বার করে। জি জি, 6 রাকাত সেটাও আলাদা একটা রূপ দিয়ে। এই বিষয়ে ইবনে উসাইমা রাহিমাল্লাহ বলছেন যে আসলে শরীয়ত ভিত্তিক যতগুলি সালাত আছে সবগুলি সালাতের একই নিয়ম, কোনো সালাতের আলাদা কোনো নিয়ম নেই। যদি আমাদের দেশে অনেক বানাওয়াট সালাত মানুষরা পড়ে থাকে যে সুরা ইখলাস 3 বার পড়তে হবে, বা তো আসলে এটা শরীয়ত ভিত্তি নয়, বানাওয়াট এবং মন ঘোরা আমল মানুষের এটাকে বৃদ্ধি করেছে, শরীর কোনো ভিত্তি নেই। এখানে আমি আর একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো এই, যেমন ভাই বলছেন যে শবে বরাতের আসলে সহি কোনো ভিত্তি নেই, তো এখানে আর একটা জিনিস আমরা যোগ করতে পারি, সেটা হলো সালাতুল আলফিয়া বলা হচ্ছে, মানে 1000 রাকাত সালাত, অথচ পালন করছে কিন্তু 100 রাকাত। তাহলে সেখানে সালাতুল মিয়া রাকাত হতো হওয়া উচিত ছিল, কিন্তু আলফিয়া বলে 100 রাকাত আদায় করছে। তো এখানেও একটা ধোকাবাজি পরিলক্ষিত হচ্ছে, নাম একটা কাজ আর একটা। ইতিহাস শরীয়তে এরকম কোনো বিষয় নাই যে একই দিনে একটা নাম আর তার কাজ আলাদা, এরকম কোনো কিছু পাওয়া যায় না, বরং নামের সাথে তার অবশ্যই তার আমলের
তার বাস্তবতার মিল আছে, এখানে বাস্তবতার কোনোই মিল নাই। সুতরাং এই সালাতুল আলফিয়া যেটা 448 হিজরিতে বাইতুল মাকদসে প্রথম চালু হয়, এটা আসলে যদি শরীয়ত সিদ্ধ হতো তাহলে তার নাজিল হওয়ার কথা, চালু হওয়ার কথা রাসূলের যুগে। সুতরাং 448 হিজরিতে এসে যে জিনিসটা চালু হয়েছে সেটা কখনো শরীয়তের বিষয় না। তার মানে বিষয়টা যেটা বলেন 448 হিজরিতে এই সালাতের প্রচলন শুরু হয়, প্রচলন শুরু হয় বাইতুল মাকদসে, সেটা মক্কা মদিনায় নয়, অথচ রাসূল এসেছেন মক্কা মদিনায়। তো যদি কোনো আমল চালু হতে হয় তাহলে সেটা মাধ্যমে চালু হয়েছিল। আসলে এটা বাইতুল মাকদিসের কিছু ইমাম চালু করেছেন যেটা শরীয়তের কোনো ভিত্তি নেই, এই বিষয়টা উল্লেখ করেছেন বিশিষ্ট হানাফি বিদ্বান মোল্লা আলী কারি তার মিশকাতের ভাষ্য গ্রন্থ আল মিরকাত গ্রন্থে। মিরকাত গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন, যেটা তৃতীয় খণ্ড 197-98 পৃষ্ঠাতে বিস্তারিত বিষয়ে আলোচনা আছে। সুতরাং যে বিষয়টা ইমাম হানাফি বিদ্বান মোল্লা আলী কারি হানাফি যেটা বলেছেন যে 448 হিজরিতে এটা চালু হয়, সুতরাং সেটাকে কোনো শরী ভিত্তি দিয়ে ওটা পালন করা এটা কোনো মুসলমান কাজ হতে পারে। এমনকি সেই সময় যেটা জানা যায় যে ওলামায়ে কেরাম যারা হকপন্থী ওলামায়ে কেরাম ছিলেন তারা কিন্তু পালিয়ে গিয়েছিলেন ওখান থেকে, যে এই ধরনের একটা বেদাত এখানে চালু হওয়ার কারণে এখানে কোনো গজব নাজিল হতে পারে, এই ভয়ে তারা কিন্তু দূরে পালিয়ে গিয়েছিলেন বলে জানা যায়। ধন্যবাদ মোহতরম হাফেজ আখতার মাদানী। এবার আমরা আসবো ডক্টর কাবিল ইসলাম আপনার কাছে, যে এই রাতে আমরা দেখি বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা দেখা যায়, যেমন হালুয়া রুটি মানুষ খায় বা এই রাতে আলোক সজ্জা করা হয় বা পটকা ফুটানো হয়, এইগুলো মানে ঢুকলো কীভাবে এর মধ্যে? আসলে প্রথমত হালুয়া রুটি খাওয়ার যে বিষয়টা চলে আসে সেটা আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল 7 তারিখ শনিবারে সকালে, তো সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মাধ্যমে আহত হয়ে তার দাঁত ভেঙে গেছিল, সেজন্য তিনি নরম খাবার খাচ্ছিলেন, শক্ত খাবার খেতে পাচ্ছিলেন না, নরম খাবার খাচ্ছিলেন। তার উপর ভিত্তি করে এটাকে দলিল হিসাবে পেশ করে এখন আমরা শাবান মাসের 14 তারিখে, তারপরে 2 মাস আগে, অর্থাৎ রাসূল করেছেন শাওয়াল মাসে উহুদের যুদ্ধ, আর আমরা এসে সেটা অনুভব করছি গিয়ে 2 মাস আগে শাবান মাসে। সুতরাং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অর্থাৎ দাঁত রাসূলের ভেঙেছিল এটা ঠিক, উহুদ যুদ্ধ হয়েছিল এটা ঠিক, এবং সেটাও তৃতীয় হিজরিতে। তো তার সাথে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা সেটা পালন করছি কিন্তু শাবান মাসে, এটা রাসূলের উপরে মহব্বত দেখাতে গিয়ে এটা আমাদের দেশের লোকজন এটা করেছে। অথচ সে সময় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য তারা নিজেকে ঢাল হিসেবে, মানব বর্ম হিসেবে রাসূলকে হেফাজত করার জন্য চেষ্টা করলেন, আমরা কি সেভাবে রাসূলের সুন্নতকে হেফাজত করার জন্য করছি? সেটা তো আমরা করছি না। অথচ সেই সাহাবিরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিন্তু এই সুন্নত পালন করেন। বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু দাঁত ভেঙে গেছে, আমরা যেন সেটাকে উদযাপন করছি, আনন্দ করছি, এবং এই নরম খাবার খেতে পারছিলেন না, তো সেজন্য অন্যান্য সাহাবি যে তাদের অনুকরণে, রাসূলের অনুকরণে তারাও যে নরম খাবার খেয়েছেন এমন কোনো ঘটনা কিন্তু পাওয়া যায় না। অথচ এসে আমাদের দেশে কিন্তু এটা পালিত প্রতিপালিত হচ্ছে। তিনি তো জিহাদ করে দিন প্রচারের জন্য জিহাদ করতে যে কষ্টে শিকার হয়েছে সেটা আমরা সুন্নত মনে করছি, আর উনি হালুয়া খেয়েছেন দাঁত ভেঙে, আর আমরা ভালো দাঁত রেখেই হ্যাঁ নরম খাওয়া খাচ্ছি এবং সুন্নত বানিয়ে বসে রয়েছে। এর আর একটা দিক যেটা আপনি বললেন যে এই রাত্রে আলোকসজ্জা করা হয় এবং বিভিন্ন ধরনের পটকা ফুটানো বা আরও কিছু করা, এগুলি করা হয়, সেটা একদিকে অপচয়। এটা আসলে কী জন্য করা হয়? মানে একটা ইবাদতের মধ্যে পটকা কীভাবে আসলো বা আলোকসজ্জা কেন আসলো? এগুলি আসে এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, কারণ শরীয়তের যতগুলি ইবাদত আছে সেগুলি কোনোটাই আড়ম্বরপূর্ণ নয়। এখানে আমরা একটা জিনিস উল্লেখ করতে পারি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি সম্ভবত তিনি উল্লেখ করেছেন বিষয়টা, যে ভারত উপমহাদেশে বিশেষ করে এটা প্রচলিত যেহেতু আমরা হিন্দুয়ানি সংস্কৃতি দ্বারা প্রভাবিত, তাদের যে দেওয়ালি নামে একটা উৎসব আছে সেই উৎসব থেকেই বোধ হয় বিষয়গুলো মুসলিম সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। সেটা হতে পারে, আরম্ভ হতে পারে, যেমন আমাদের সমাজে আজকে যে যৌতুক প্রথা এসেছে সেটা হিন্দুদের থেকে এসেছে, যেহেতু ওদের মেয়েদের উত্তরাধিকার সূত্র নাই, সুতরাং তারা একসময় এককালীন কিছু দেয়, ওটা দেখা দেখে আমাদের সমাজে যৌতুক চালু হয়েছে। ঠিক একইভাবে দেওয়ালি থেকে যে আমাদের এখানে শবে বরাতের এই সময় এই আলোকসজ্জা চালু হয়নি সেটাও নিশ্চিত করে বলা যাবে না। সেটা শিয়াদের কাছ থেকেও হয়তো আসতে পারে, শিয়াদের ইমাম মাহদির যেহেতু মানে এই 15 শাবান জন্মদিন, সেই দিনকে কেন্দ্র করে তারা কিন্তু রাত্রে আলোকসজ্জা করে।
তো সম্ভবত শিয়াদের ওই সংস্কৃতি থেকেও আসার সম্ভাবনা আছে নাকি? সেটাও হতে পারে, সেটা হতে পারে। তো আমি যেটা বলছিলাম যে এই যে আলোকসজ্জা করা বা পটকা ফোটানো বা অন্য যা কিছু করা হয় না কেন, এগুলি কিন্তু অপচয়, এবং ইসলামের কোনো ইবাদতে এ ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান ইসলামে নেই। এমনকি বিশেষ করে হজের সময় দেখেন বিশ্বের বহু মুসলমান সেখানে সমবেত হয়, কিন্তু সেখানেও প্রয়োজন নাই অথচ করা হচ্ছে এমন কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ওখানে দেখা যায় না, যেটাই সর্বব্রত হয়। আর একটা জিনিস আমি এখানে বলবো, সেটা হলো এই যে হালুয়া রুটিকে কেন্দ্র করে এই কুমিরের আকৃতি দিয়ে, টিকটিকির আকৃতি দিয়ে, কচ্ছপের আকৃতি দিয়ে আমাদের ঢাকাতে বা বিভিন্ন শহরে বিভিন্ন কেক তৈরি করা হয়, মিষ্টান্ন তৈরি করা হয়, এটা এই সর্বব্রতকে কেন্দ্র করে আজকে মূর্তি পূজা আমাদের ভিতরে চলে এসেছে। তো একটা যদি আমরা এটাকে শরীয়তের কোনো ভিত্তি নাই বা ভিত্তি ধরেও নেই এবাদত বলি, তাহলে এবাদতের সাথে আবার শির ঢুকে যাচ্ছে মূর্তি পূজা। সুতরাং এই এবাদতের সাথে অন্য কিছু ঢুকানো বা এবাদতের নাম করে কিছু ঢুকানোটা এটা মুসলমানদের জন্য আদৌ করণীয় নয়, বরং সর্বতোভাবে এগুলি পরিহার করাই কর্তব্য। জি জি, মানে একই ইবাদতের মধ্যে অসংখ্য জিনিস ঢুকে গেছে, এগুলো দেখেই বোঝা যায় যে আসলে এটা ইসলামে কোনো পর্ব হতে পারে। শেখ আখতার মাদানী, আপনার কাছে আমরা এবার আসবো যে অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে কেরামের সাপোর্টের কারণেই কিন্তু সহায় ভারত সমাজে প্রচলিত, তারা যেটা বলছেন যে সহায় ভারত আসলে যদি বেদাত হয়ও তবুও এটা বেদাতে সাইয়ানা, বেদাতে হাসানা, সুন্দর বেদাত, অতএব এটা করলে কোনো সমস্যা নেই। এই বিষয়ে আপনার বক্তব্য কি, এটাকে আসলে আমরা বেদাত বলতে পারি কিনা? জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন, যে এটা অনেকেই আমাদের ধার্মিক রূপ দিয়ে থাকে এবং এটাকে বেদাতে হাসানা বলে, মানে সুন্দর বেদাত এটা বলে তারা চালিয়ে দেয়। কিন্তু শরীয়তের যেটা ভাষা সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতই গুমরাহি, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহি জাহান্নামী। অতএব শরীয়তের মধ্যে কোনো সুন্দর বেদাত বলতে কোনো জিনিস নেই। আল্লাহ বলছেন কুল্লু বেদাত, প্রত্যেক বেদাতই গুমরাহি। অতএব এটা নিঃসন্দেহে বেদাত, এই জন্য বেদাত যে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন মান আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি নতুন কোনো শরীয়তের কোনো বিষয় আবিষ্কার করলো, ফি আমরিনা, আমার দিনের মধ্যে, দিনের মধ্যে। আবার এখানে আরও কিছু আলেমরা ওনারা এটাকে যখন আমরা তাকে বলি যে এটা বেদাত, তখন তারা আবার শাব্দিক বেদাতকে কেন্দ্র করে এটাকে চালানোর চেষ্টা করে। তারা বলে মাইক বেদাত, চশমা বেদাত, ঘড়ি বেদাত, হ্যাঁ, এটাও বেদাতে হাসানা হিসাবে তারা গণ্য করে নেয়। তা আসলে তাদের যুক্তিটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী যুক্তি। এই জন্য যে ঘড়ি বেদাত, চশমা বেদাত বলাটাও বোকামি, এটা কোনো এলমি বিষয় না। কারণ আল্লাহ সাল্লাম, হ্যাঁ, এটা শাব্দিক বেদাত হতে পারে, সব শব্দগতভাবে যে নতুন আবিষ্কৃত জিনিসকে বেদাত বলা হয়। এই জন্য আল্লাহ পাককে বলা হয়েছে বাদিও সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে নতুন আবিষ্কারক তিনি আবিষ্কার করেছেন, নতুনভাবে আবিষ্কার করেছেন। অতএব যেই জিনিস আল্লাহ রসুলের যুগে ছিল না সেটাকে শাব্দিক বেদাত বলা যেতে পারে, কিন্তু ধর্মীয় বেদাত হওয়ার জন্য অবশ্যই সেটা দিনের রূপ এবং আকৃতি নিতে হবে। তো যেহেতু সব ভারতের সবগুলি আমলই শরী ভিত্তিক হিসাবে করা হয়, শরীয়ত ধর্মীয় রূপ দিয়ে করা হয়, অতএব এটা শরীয়তের পরিভাষায় এটা বেদাত, এবং বেদাতে সাইয়া, বেদাতে হাসানা বলতে কোনো জিনিস নেই। আর যদি একটু অনুমতি দেন আমি হয়তো সংক্ষিপ্তভাবে বলতে পারি যে আজকে আমাদের সমাজের মানুষেরা অনেক সময় এই বেদাতের পরিণাম সম্পর্কে তারা জানে না, না জেনে বেদাত নিয়ে তারা অতটা সতর্ক না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শরীয়তের পরিভাষায় বেদাতকে বলা হয়েছে যে ওয়াশারাল উমুরি মুহদাসাত, সবচাইতে নিকৃষ্ট জিনিসকে বেদাত বলা হয়েছে। নিকৃষ্ট এই জন্য বলা হয়েছে যে যে বেদাতের যতগুলি ক্ষতি আছে এতগুলি ক্ষতি অন্য কোনো গুণার মধ্যে নেই। যেমন এটা একটা মারাত্মক গুণা, সেটা বা মারাত্মক ক্ষতি যেটা, সেটা হলেই যে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন যে বেদাতকারী সে যতক্ষণ পর্যন্ত তার কাছে বেদাত আসে তার কোনো এবাদত আল্লাহর কাছে পৌঁছে না, এমনকি তৌবাও যদি সে করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলছেন যে ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদাহা, যে বেদাতকারী যদি আল্লাহর কাছে তৌবাও করে যতক্ষণ পর্যন্ত সে বেদাত না ছেড়ে দিবে অতক্ষণ পর্যন্ত তার বেদাত, তার তৌবাও আল্লাহ পাক কবুল করবেন। এবং বেদাতকারী সম্পর্কেই শুধুমাত্র আল্লাহ রাসূল বলছেন যে মান আহাদাসা বেদাতান আওয়া মুহাদিসান, যে ব্যক্তি বেদাতকে জাগা দিল অথবা বেদাতকারীকে যে সম্মান করলো, ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি উপর আল্লাহ এবং ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ বেদাতকারীর উপর। এবং বেদাতকারীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না,
হ্যাঁ মান আমিল আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ সেটা যতই সুন্দর ভালো ইবাদত হোক না কেন সেই ইবাদত যদি কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত না হয় কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত না হয় তাহলে সেটাই শরীয়তের পরিভাষায় বেদাত এবং সেই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না এবং বেদাতি আমল ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয় আহাব্বুল আমাল আল বিদাতু আহাব্বু ইলা ইবলিস আহাব্বু ইলা ইবলিস ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয় এইজন্য যে পৃথিবীতে যতগুলি গুনাহ আছে সবগুলি গুনাহকে মানুষ গুনাহ মনে করে সেটাকে করে এটা একমাত্র বেদাত এমন একটি গুনাহ যেই গুনাহকে মানুষ গুনাহ মনে করে করে না সওয়াবের আশায় করে ভালোবেসে করে জি জি এইজন্য জিনাকারী হয়তোবা তার জীবনের শেষ মুহূর্তে যে তওবা করার সম্ভাবনা থাকে হত্যাকারী সেও তওবা করতে পারে কিন্তু যে বেদাতকারী তার ভাগ্যে তওবা অনেক সময় নসিবে হয় না এইজন্য আল্লাহ রাসূল বলেছেন যে সবচাইতে নিকৃষ্ট জিনিস হলো বেদাত অতএব যেহেতু এটা শরী ভিত্তিক নয় এবং এই মর্মে কোনো কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো দলিল নেই অতএব এটা নিশ্চিত একটি বেদাতি আমল সবে বরাত এবং এই বেদাত থেকে আমাদেরকে দূরে থাকা উচিত এমন যেন না হয় যে কিয়ামতের দিন আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া অনেক আমল করার পরেও জাহান্নামে চলে যেতে হয় যদি সে আমলটি দলিল ভিত্তিক না হয় আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরান অনেক ধন্যবাদ মুহতারামকে আমরা প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসব সেই পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ আত্তাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ঘর হারা ক্ষুধা তোর জীবনে মাথা গুজার ঠাই না এসো সহযোগিতার হাত বাড়াই তাদের পাশে দাঁড়া আত্তাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম বিরতির পূর্বে আমাদের আলোচনা চলছিল শবে বরাত বিষয়ে এ বিষয়ে আমাদের মোহতারাম অতিথিগণ তারা বিভিন্ন আঙ্গিক থেকে আলোচনা করেছেন এ পর্যায়ে আমি ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে আসছি অনেক মানুষ মনে করেন বা অনেক যারা মোটামুটি সচেতন মানুষ তারা পর্যন্ত বলেন যে এই একটা দিনকে কেন্দ্র করে অন্তত মানুষ আল্লাহমুখী হচ্ছে মসজিদে আসছে তা আমরা তাদেরকে কেন বাধা দিচ্ছি এই দিন একটা দিন তারা যদি ইবাদত করে তাহলে এমন কি ক্ষতি অথবা তারা তো ভালো কাজই করছে তো এক্ষেত্রে আমরা কেন তাদেরকে বাধা দিচ্ছি এ বিষয়ে আপনার কি ধন্যবাদ এই ভালো কাজের দোহাই দিয়ে আমাদের সমাজে বা আমাদের বিশেষ করে মুসলিম সমাজে অনেক এমন কিছু আমল ঢুকে গেছে যে আমলগুলি আছে আসলে শরীয়তের কোনো ভিত্তি নেই ইবাদতের বিষয়টা হচ্ছে তাওকিফি তাওকিফি শব্দের অর্থ হলো এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে নির্ভরশীল আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন করেছেন করতে বলেছেন সেটি হলো ইবাদত আর এর বাইরে যত আমল আছে সেগুলো ইবাদত নয় সুতরাং ইবাদতের নাম করে এমন কিছু করা যাবে না যেটা কোরআন এবং সহিহ হাদিসে নেই যেটা ভাই একটু আগে হাদিস উল্লেখ করলেন মান আহদাসা ফি আমরিনা হাযা আমাল লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো সৃষ্টি করলো যার বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই সেটা পরিত্যাজ্য সহিহ বুখারী 2697 এবং সহিহ মুসলিমের 1718 এই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে বিষয়ে রাসূলের কোনো অনুমোদন নেই ওই বিষয়ে আমল করাটাই হচ্ছে বেদাত সুতরাং আমল করাই যাবে না দেখুন আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যদি বলি তাহলে একটা টাকা আমি কখনো বেশি দেবো না যখন মাসারাফ যে সাহেবের নিসাব জাকাত জাকাত মালিক যে তার উপর তো ফরজ হলো সে 2% জাকাত দিবে শতকরা অথচ এখানে কিন্তু সে বলে না যে গরিব মানুষ সে 2 টাকা বেশি হোক আমি 2% এর জায়গায় 3% দেই এটাকে এই কথা কিন্তু কেউ বলে তাই না আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে তো 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষেত্রে কেউ বলে না ঠিক আছে এক ওয়াক্ত বাড়াই আমরা সাহেব কত পড়ি আল্লাহ তো 50 ওয়াক্ত ফরজ করেছে জি জি তো আল্লাহ রাসূল ক্রমে 5 ওয়াক্ত করলেন তো ঠিক আছে 1 ওয়াক্ত না হয় বেশি করি জি জি এই কথাও কিন্তু কেউ বলে না বা করেও না বললে এটা গ্রহণযোগ্য হবে না এটা করারও কোনো সুযোগ নেই জি জি ঠিক একইভাবে ভালো কাজের দোহাই দিয়ে শবে বরাতের এই একদিন মানুষকে মসজিদে নিয়ে আসার প্রচেষ্টা এটাও ধোপে টেকের এটা শরীয়তের কোনো বিধান নয় বরং এক রাত্রে এসে বাকি সারা বছর সে যা ইচ্ছা তাই করে বেড়াবে এটা কোনো মুমিনের কাজ নয় জি জি আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতুব জি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপরে নির্ধারিত সময় সালাত আদায় করাটা ফরজ করেছেন জি আর এটাকে ধারাবাহিক করাটাই এটা মুসলমানের জন্য ফরজ এবং আবশ্যক জি তো ধারাবাহিক 5 ওয়াক্ত সালাত তিনি ফরজ হিসেবে আদায় করবেন
এক রাতে এসে আল্লাহর সাথে কাটা করার কোনো প্রয়োজন নেই জি জি এক রাতে এসে ইবাদত করবে আবার দেখা যাবে সারা রাত ইবাদত করছে সালাত আদায় করছে আর ফজরের সালাতেই সে নাই ফরজতেই নাই তাহলে এই ধরনের নফলের কি প্রয়োজন থাকতে পারে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিন ব্যক্তি আসলেন এসে রাসূলের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন এরপর যখন রাসূলের আমল সম্পর্কে তাদেরকে বলা হলো তারা মনে করল আল্লাহর রাসূল তো কম আমলই করেন তারপরেও মানে আল্লাহর রাসূল তো নবী তার তো বেশি আমল করার প্রয়োজন নেই ওনার নিজের এজন্য এটা তারা কম মনে করে আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের আগের পরে সব আমল জি জি সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে সুতরাং তার জন্য এটা যথেষ্ট হলো আমাদের জন্য নয় আমরা একজন বলবো যে আমি সারা রাত জেগে জেগে সালাত আদায় করব জি একজন বলল যে আমি প্রতিদিন সিয়াম পালন করব আর একজন বলল যে আমি বিবাহ শাদী করব না তা আমল তিনটা নিঃসন্দেহে ভালো জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এসে বললেন যে তোমরা এই কথাগুলি বলেছো তারা বললেন হ্যাঁ আল্লাহর রাসূল আমরা এটা বলেছি রাসূল বললেন যে দেখো আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের চেয়ে বেশি আমি পরহেজগার মুত্তাকি এরপরও আমি সালাত আদায় করি রাত্রে আবার ঘুমাই আমি দিনে সিয়াম পালন করি মাঝে মাঝে ছেড়ে দেই আমি বিবাহ শাদীও করেছি সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে মান রাগিবান সুন্নাতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাতকে অবজ্ঞা করবে আমার সুন্নাতকে অবহেলা করবে বা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে যে তিনটা আমলের কথা সাহাবীরা বললেন সেটা কিন্তু নিঃসন্দেহে ভালো ছিল জি তাহলে ভালোর দোহাই দিয়ে আল্লাহর রাসূল বলতো ঠিক আছে তোমরা ভালো কাজ করেছো ভালো ভালো তো ঠিক আছে করো কিন্তু আল্লাহর রাসূল তা করতে বলেননি বরং তিনি একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন যে যেটা শরীয়তে যেটা আমি করেছি বা আমি করতে বলেছি ওইটাই করতে হবে বাইরে যাওয়া যাবে না এর সাথে আর একটা যোগ করা যায় আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এই কোরআন খতম করতেন প্রতিদিনই যেহেতু আরবি ভাষী প্রতিদিন কোরআন খতম করতেন প্রতিদিন সিয়াম পালন করতেন সামুদ দাহার যাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে ডেকে বললেন যে তুমি মাসে তিন দিন সিয়াম পালন করো আবদুল্লাহ ইবনে আমর বললেন আল্লাহর রাসূল আমি এর চেয়ে বেশি ক্ষমতা রাখি তিনি বললেন যে ঠিক আছে তাহলে তুমি একদিন পর একদিন সিয়াম পালন করো যেটা দাউদ আলাইহিস সালাম করতেন এটা আল্লাহর কাছে প্রিয় এর বেশি নয় এটা রিয়াজুস সালেহিনের 150 নম্বর হাদিসে পাওয়া যাবে ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি মাসে একবার কোরআন খতম করো তিনি বললেন যে আমি এর চেয়ে বেশি ক্ষমতা রাখি রাসূল বললেন 15 দিনে করো তিনি বললেন এর চেয়ে বেশি ক্ষমতা রাখি রাসূল বললেন ঠিক আছে তুমি 7 দিনে করো তিনি বললেন আল্লাহর রাসূল আমি এর চেয়ে বেশি ক্ষমতা রাখি তখন রাসূল বললেন যে না তাহলে তুমি 3 দিনে একবার করো এর কমে নয় এর নিচে সম্ভব এর নিচে নয় তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমলের ক্ষেত্রে একটা সীমা বা আমলের একটা পরিধি বেঁধে দিয়েছেন তার নিচে যাওয়ার সুযোগ নেই ভালো কাজের দোহাই দিয়ে যদি আল্লাহ রাসূল এটাকে অনুমোদন দিতেন তাহলে আব্দুল্লাহ ইবনে আমরকে বলতেন ঠিক আছে তুমি প্রতিদিন সিয়াম পালন করো কিন্তু এটা শরীয়ত নয় বরং শরীয়ত ওইটি যেটা আল্লাহ রাসূল করেছেন করতে বলেছেন সুতরাং সেটার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমরা নিজেরা যেটাকে ভালো আমল মনে করছি সেটা ইসলামে ভালো আমল হবে এরকম না শরীয়তের দৃষ্টিতে যেটা ভালো মনে করা হয়েছে সেটাই ভালো সেটাই ভালো আমরা নিজের থেকে কিছু বানিয়ে নিয়ে সেটাকে ভালো আমল মনে করবো এটা ভালো আমল মনে করার সুযোগ সেখানে কিছু বলতে চাইছি মানে কোরআন হাদিসের ভাষায় আমাদেরকে কোথাও শুধু আমল করতে বলা হয় জি যেখানে আমলের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে আমালান সালেহ সালেহ ইল্লাল্লাযীন আমানু ওয়া আমিলুস সালেহাত যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালেহাত এবং সৎ আমল করেছে শুধু এক জায়গায় আছে কোরআনে ইয়ামালু মা শিতু হ্যাঁ তুমি যা ইচ্ছা তাই তাই করো এটা কিন্তু ভালো আমলের ক্ষেত্রে না তুমি মন ইচ্ছা তোমার সেরকম চলো এরপরে তোমার বিচার তো হবে কেমন সেটা শুধু বলা হয়েছে যা ইচ্ছা তাই করো আর এবাদতের ক্ষেত্রে যেখানেই আমলের কথা বলা হয়েছে কোথাও শুধু আমল বলা হয়নি আমালান সালেহা সৎটাকে শর্ত করে দেওয়া হয়েছে আর সৎ কাকে বলে এটা একটা প্রশ্ন সৎ বলতে এখন আমরা মনে করি যেটা আমাদের কাছে ভালো সেটাই হলো সৎ আসলে শরীয়তের পরিভাষায় সৎ ওটাই যেটা কোরআন এবং সেই হাদিস থেকে সাব্যস্ত যেই ইবাদত যতটুকু যেরূপ ভাবে যেটা যতটুকু যেরূপ ভাবে হাদিস থেকে সাব্যস্ত আছে আমাকে সেটা অতটুকু ঐরূপ ভাবে করাটাই হলো সৎ আরেকটি আমি একটা নীতিমালা যদি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমলের ক্ষেত্রে সেটা হলে দেখেন ইবাদতের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলে যে কোনো ইবাদত জায়েজ নাই তবে শুধু অতটুকুই করতে হবে যতটুকু শরীয়ত আমাদেরকে করতে বলেছে এটা হলো ইবাদতের ক্ষেত্রে আর খাওয়া পান করার ক্ষেত্রে সবগুলি হালাল যা ইচ্ছা তাই খাও এবং পান করো তবে শুধু ওটাই খেও না ওটাই পান করো না যেটা হারাম করা হয়েছে মানে হারামটা বেছে সবগুলি হালাল আর ইবাদতের ক্ষেত্রে কোনো ইবাদত জায়েজ নাই তবে অতটুকুই যতটুকু শরীয়ত থেকে সাব্যস্ত জি জি এই মূলনীতিটা মনে রাখলে আমাদের এই ভুলটা আর সহজ হয়ে যাবে জি আরেকটা বিষয় মানে সেখানে যুক্ত করতে পারি যে এখানে আগ্রহের কারণটা কি মানুষের
মানুষ মানে একদিন এত বেশি আগ্রহ কেন পোষণ করছে? আমার মনে হয় জিনিসটা যেহেতু বেদাত, শয়তান বোধহয় তাদেরকে একটু বেশি উৎসাহিত করে। তার কারণ শরীয়তে আরও অসংখ্য আমল রয়েছে, সেই আমলগুলোর দিকে আমরা ভ্রুক্ষেপ করি না, যেগুলো রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত সেই আমলগুলোর দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। কিন্তু এই একটা দিন যেটা শরীয়তে প্রমাণিত না বা যেটাকে আমরা বেদাত বলছি, অথচ সেই দিকে মানুষের আগ্রহটা বেশি, এর পিছনে শয়তানের একটা কারসাজি থাকতে পারে কিনা? এখানে সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, ইন্নাল বিদআত আহাব্বু ইলাল শাইতান মিনাল মাআসি, রাইট, ফাইন্নাল বিদআত লা ইউতাবু মিনহু ওয়া ইন্নাল মাআসি ফাইন্নাল মাআসি ইউতাবু মিনহু ওয়া ইন্নাল বিদআত লা ইউতাবু মিনহু। সুফিয়ান সাওরী বলছেন যে বিদআত শয়তানের কাছে গুনাহের চেয়ে প্রিয়, কারণ হচ্ছে গোনা থেকে মানুষ তওবা করে কিন্তু বেদাত থেকে তওবা করে না। জি, আর বেদাতটা যেহেতু মানুষের কাছে প্রিয়, সুতরাং শয়তান মানুষটাকে মানুষের কাছে বেদাতটাকে সুশোভিত করে, তুমি এটা করো এটা করো, এটা তো ভালো আমল। জি জি, যাতে করে এই বেদাতের মাধ্যমে তাকে জাহান্নামে নিক্ষেপ করা যায়। জি জি জি, যেহেতু আল্লাহর কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি তার ডান থেকে, আমি তার বাম থেকে, আমি তার সামনে থেকে, পিছন থেকে আমি চেষ্টা করবো তাকে গোমরা করার জন্য। এখন গোমরা করার যদি পথ না পায়, তাহলে ওকে বেদাতকে সুশোভিত করে আমল সলেহ করে নিঃসন্দেহে বেদাত আমরা আমাদের আলোচনায় স্পষ্টভাবে বুঝতে পারলাম, কিন্তু শাবান মাসে আর কোনো আমল আছে কিনা? মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি প্রথমে যে কথাই বলবো সেটা হলো যে আসলে দেখেন, আমরা শরীয়ত থেকে সাব্যস্ত আমল, সুন্দর আমল যেগুলি সেই হাদিস থেকে সাব্যস্ত, আমরা সেটা জানি, করার চেষ্টাও করি, যেগুলো জয়ী ডাল বানাওয়ার হাদিস, জি জি, সেগুলো নিয়ে আমরা এখন সমাজে ওটা নিয়ে ব্যস্ত আছি। অথচ বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রমজানের পরে এত বেশি পরিমাণ নফল সিয়াম কোন মাসে পালন করতেন না, যত বেশি পালন করতেন শাবান মাসে। একটি বর্ণনা আছে ইয়াসুম কুল্লাহু অথবা আছে ইয়াসুম ইল্লা কালিলান, পুরাটা মাসই তিনি সিয়াম পালন করতেন অথবা কিছুদিন ব্যতীত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ হিসেবে বলেছেন যে দাকা শাহরুন ইয়াগফিরু ফিহি কাসীরুন মিনান নাস, ইয়াগফিরু আনহু কাসীরুন মিনান নাস, যে শাবান মাস এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষেরা অনেক সময় গাফিল। জি, বাইনা রমাদান ও রাজব, রমজান এবং রাজবের মাসকে যে মাসটি শাবান মাস, এবং আল্লাহ রাসূল বলছেন যে এই মাসে তো আরাদুল আমাদ ইলাল্লাহি তাআলা, সাপ্তাহিক আমল দুই দিনে আল্লাহর কাছে পৌঁছে, ইয়াউমুল ইসনাইন সোমবার আর বৃহস্পতিবার, আর বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে শাবান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ, তিনি বলছেন যে আনা ওহিব আন ইয়ারফা আমালি ও আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছুক আমার সিয়াম অবস্থা। তাহলে পুরাটা মাস সিয়াম পালন করা, এটা কিন্তু আল্লাহ রাসূল শুনলো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি যেহেতু আল্লাহ পাক ওনাকে আলাদা শক্তি দিয়েছিলেন, আলাদা মর্যাদা দিয়েছিলেন, তিনি উম্মতের ক্ষেত্রে বলেছেন যে যখন ইদান ইদা ইনতাসাফা শাহরু শাবান ফালা তাসুম, আজ যখন শাবান মাস অর্ধেক হয়ে যাবে তখন আর তুমি সিয়াম পালন করো না। এই জন্য যেন রমজান মাসে সে রমজান মাসে প্রস্তুতি হিসাবে যেন পরবর্তীতে সে দুর্বল না হয়ে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আলাদা শক্তি দিয়েছিলেন, উনি না খেলেও আল্লাহ পাক তার ভিতরে একটা আলাদা শক্তি দিয়েছেন। সেক্ষেত্রে উম্মতেরা ওনারা ইচ্ছা করলে শাবান মাসের অধিক পরিমাণ সিয়াম নফল সিয়াম পালন করতে পারে, বিশেষ করে আইয়ামুল বিদ, প্রত্যেক মাসে তিনটি সিয়াম এটা শুনল, আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহে দুটি করে সিয়াম এটা শুনল, ঠিক আছে। এখানে আমি আরেকটি কথা যোগ করতে চাই যে আমাদের অনেক ভাই আমাদেরকে মানে এভাবে গালি দেওয়ার চেষ্টা করেন যে আহলে হাদিসরা শুধু আমলকে কমিয়ে দেয়, তারাবিকে কম করে দিয়েছে, এরা নফল আমরা ভালো কাজ করছি যে একটু ভাই এখানে বলুন, তা আসলে ওনারা না জেনে আমাদের প্রতি গালি দেন। আপনারা শুধু শাবান মাসের একদিন সারারাত্রি জেগে ইবাদত করার চেষ্টা করেন, পরের দিন সিয়াম পালন করেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শুধু শাবান মাসে না, আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআন এবং সেই হাদিসের অনুসারে যারা আছে আমাদের মধ্যে বহু অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ তারা আইয়ামুল বিদ সিয়াম পালন করে এবং তারা সাপ্তাহিক সিয়াম পালন করে, এবং শাবান মাসে আমরা আমাদের জানার মতো এখনো বহু মানুষ যারা নিয়মিত সিয়াম পালন করতেছে, সেটা এক থেকে নিয়ে 15 তারিখ, এক তারিখ থেকে নিয়ে 15 তারিখ, তারপরেও যদি সাপ্তাহিক যে সিয়াম আছে এটা যদি রাখতে চায়, তো যেটা করণীয় সেটা আমরা অনেক সময় জানি না, করার চেষ্টাও করি না, আর যেটা করণীয় নয় সেটাই আমরা তার দিকে ব্যস্ত বেশি, যেহেতু শয়তান সেটাকে আমাদের সামনে সুন্দরভাবে সুশোভিত করে রাখছে। আর একটি শেষ কথা যেটা বলবো সেটা হলে আসলে
যে এই ধরনের সস্তা ফজিলতের পিছনে তারা ধরে যারা নাকি মানে বলা যেতে পারে বাংলা ভাষায় আমল চোর না, পুরা বছর হ্যাঁ ফরজ সিয়াম পালন করে না, রমজান মাসে এবং সারাদিন ফরজ সালাত আদায় করে না, নফল সালাত সিয়ামে তো তার গ্রাহ্য নেই। এখন তারা এই ধরনের মিথ্যা বানাওয়াট সস্তা ফজিলতের দেখি তারা চিন্তা করে যে সারাদিন শর্টকাট রাস্তা খুঁজে, শর্টকাট রাস্তা তারা খুঁজে, শর্টকাট রাস্তা খুঁজতে দিয়ে তারা হয় এই সরকারের এদিকে চলে যায় না হয় পীরের কাছে যায়, যে তাদের ওসিলায় জানার পর ওই সমস্ত পরীক্ষার্থীদের মতো যারা সারা বছর পড়াশোনা করে না পরীক্ষার আগের দিন সিলেবাস নিয়ে মানে সাজেশনের জন্য তারা দৌড়াদৌড়ি করে। এই জন্য দর্শকদেরকে বলবো ভাই, মিথ্যার উপর ভিত্তি করে বা জাল কথার উপর ভিত্তি করে যদি আমরা জিদ করে যে এতদিন করে আসছি আমরা কেন করবো, অথবা এই মুহূর্তে যদি আমি ছেড়ে দিই তাহলে মানুষরা কি বলবে, এটা মানুষের লজ্জায় যদি আমরা ধরে রাখি তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। অতএব সত্য আমরা জানবো এবং সেটাকে গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর বিনিময় আল্লাহ পাক আমাদের পিছনের সকল অন্যায় আর পাপ আল্লাহ পাক আমাদেরকে মোচন করবেন। সুন্দর কথা বলেছেন যে অনেক মানুষ মনে করে যে এত মানুষ সমাজে পালন করছে এটাকে, তো এটা মানে ভুল হবে কেন, যদি ভুলই হতো তাহলে এত মানুষ কেন পালন করে। এই বিষয়ে একটি মিথ্যা হাদিস আছে যে আমার শুকুরগুজার বান্দার সংখ্যা সবসময় কম, সর্বযুগেই কম। আল্লাহ অধিকাংশ মানুষ তারা সবসময় ভুল পথে থাকে, অধিক সংখ্যা দেখে এটা কোনো বিবেচনা করার সংখ্যাটা বিবেচনার বিষয় না। আল্লাহ পাক বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাহু, আল্লাহ রাসূল যেটা দিয়েছেন সেটা তুমি গ্রহণ করো, সেটা পৃথিবীতে যদি একজন মানুষ হচ্ছে সেটা আমল করে সেটাই হবে সৎ আমল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত শবে বরাত সম্পর্কে আলোচনা করছিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শবে বরাত মূলত ইসলামী কোনো পর্ব নয়, ইসলামী শরীয়তে শবে বরাতের কোনো প্রথা নেই। বেশ কিছু হাদিস এই বিষয়ে বর্ণিত হয়েছে, তবে হাদিসগুলো কোনোটাই সহি নয়, প্রত্যেকটি জয়ীফ বা জাল। এজন্য জয়ীফ এবং জাল হাদিসের উপর ভিত্তি করে শরীয়তে কোনো ইবাদত যেহেতু প্রতিষ্ঠিত হয় না, অতএব শবে বরাতকে আমরা কোনো ইসলামী পর্ব হিসাবে গ্রহণ করতে পারি না। আজকে মোহতারাম অতিথিবৃন্দ এই বিষয়ে আমাদের সামনে আলোচনা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে যারা কলাকুশলী রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা আপনারা এতক্ষণ যাবত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছিলেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, যাবতীয় বেদাতকে পরিত্যাগ করে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এই বিশেষ অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি, আবারও দেখা হবে কোনো এক পর্বে। জাযাকুমুল্লাহ খাইরান, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।